ও যেটা বলল এরপরে আমার আর কিছু বলার নেই। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তো আজ নিয়ে চলে এলাম একটা খুশির খবর, দেখতে থাকো। নমস্কার জানাই আমিও তোমাদের, যারা আমাদের ভিডিওটা দেখো এবং দেখছো, ফলো করছো, লাইক করছো, কমেন্ট এবং শেয়ার করছো। তো আনন্দের ও খুশির খবর যেটা বললো সেটা হচ্ছে এই যে দেখো, গুগল থেকে আমাদের চিঠি এসছে। তো এই চিঠিটা পেয়ে যে আমরা কতটা আনন্দিত হয়েছি তা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চিঠিটা অনেক দিন বাদে এসছে, প্রথমে ভেবেছিলাম যে আমরা যে চিঠির জন্য অ্যাপ্লাই করেছি ভুল হয়েছে, যে আসছে না কেন, অনেকটা টাইম নিয়ে নিয়েছিল। কিন্তু পরে ভাবলাম যে আমাদের এখানে লোকসভা ভোট গেছে, পুরো ভারতবর্ষেই ভোট গেছে, ভোটের কারণে সব মানে বন্ধ ছিল অফিস আদালত এবং পোস্ট অফিসও বন্ধ ছিল, যার কারণে অনেকটা সময় লেগে গেছে। তো ভোটের রেজাল্ট যেদিন অ্যানাউন্স করে তার দুদিন বাদে আমাদের এই চিঠিটা আসলো। তো চিঠিটা আসার পরে আমরা খুব আনন্দ পেয়েছি, ভীষণ ভীষণ আনন্দ পেয়েছি। আজ আমরা এই জায়গাটাতে কি করে আসলাম প্রথম থেকে সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বলছি কিভাবে এই জায়গায় আমরা আসলাম, এই চ্যানেলটাকে দাঁড় করালাম, সেই বিষয়ে তোমাদের সাথে আমি বলতে পারবো ভালো। কারণ প্রথমে যখন আমরা ভিডিও শুরু করি, তো শুরু করার আগে ঘরে তো বাচ্চারা মোবাইল দেখতো, তো মোবাইল দেখে দেখতো যে অনেক যারা আরও বন্ধুরা ভিডিও করে আমাদের পায়রার কন্টেন্ট নিয়ে, তো দেখে বলতো যে বাবা দেখো কী সুন্দর ভিডিও করছে, তো আমাদেরও তো পায়রা আছে তাহলে তুমি করো না। তা আমি বললাম আমি কীভাবে করবো, কোনো দিন এসব করিনি, আমি বুঝে উঠতে পারছিলাম না কী করবো। দিয়ে একদিন তো ও বললো যে চলো না দেখি করি, দিয়ে একদিন শুরুই করে দিলাম, দিয়ে করলাম, তখন ভিউ সেরকম আসতো না, কেউ দেখবে না হয়তো আমাদের কন্টেন্ট। দিয়ে করতে 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 200, 300, 400, 500, তারপরে 1000, দিয়ে যখন 1000-এর ওপর ভিউজ আসতে শুরু করলো তখন করতে আনন্দও লাগতো ভিডিওটা। দিয়ে তারপর কাজে যেতাম, কাজে শেষে এসে সময় পেতাম আর এর পেছনে লেগে থাকতাম। তো তারপরে খুব করতে করতে ভালো লাগতে শুরু করলো, একটা নেশা যেন এটা আমাকে করতে হবে, করলে ভিউজ আসছে, 1500, 2000 এরকম ভিউজ আসা শুরু করলো। করতে করতে দেখি যে 1000-খানা বন্ধু আমাদেরকে ফলো করছে, সাবস্ক্রাইব হয়ে গেছে 1000-জনা বন্ধু আমাদের ভিডিওটা দেখছে। দেখলাম দেখি দিতে দিতে দেখতাম যে 1200, 1300, 1400, যখন 20,000 বন্ধুরা দেখছে তখন আমার প্রথমভাবে মনিটাইজিং অন হয়। তারপরে মনের ভিতরে খুব একটা আনন্দ জেগে গেল যে না আমাদের ভিডিওগুলো তো তাহলে দেখছে। দিয়ে তারপর শুরু করলাম এই করতে করতে, দিয়ে একটা নতুন মোবাইল নিলাম, ওই মোবাইলতে আবার নতুন করে ভিডিও করা শুরু করলাম, ওই জায়গা থেকেই আবার শুরু করলাম। শুরু করে তারপর দেখলাম যে একটা সময় আমার 10 মিলিয়ন ভিউজ হয়ে গেছে। 10 মিলিয়ন ভিউজ হওয়ার পর আমরা আবার নতুন করে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পর তো আমাদের সব কিছু ঠিকঠাকই ছিল, তো আসছে না চিঠিটা, আসছে না গুগল থেকে। তো পরে ভাবলাম যে না আমাদের এখানে ভোট চলছে, পুরো ভারতবর্ষেই ভোট চলছে, তো তখন ভোটের সময় সব বন্ধ থাকে, পোস্ট অফিসও বন্ধ থাকে। ভোটের রেজাল্ট আউট হওয়ার পর 2-3 দিন বাদে আমাদের দেখি যে বাইরে দাঁড়িয়ে আমাদের পোস্টম্যান ডাকছে আমার নাম ধরে। তো দেখে আমি বুঝতে পেরেছি, তো নিচে যে গেলাম আমার বাচ্চারা সবাই দৌড়ে গেল, গিয়ে তখন দেখলাম তাহলে তোমাদের এই চিঠিটা এসছে। তখন আমরা চিঠিটা নিই, যে চিঠিটা ওই মুহূর্তটা তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছিল আমাদের মনে এবং হয়েছে। আর কি বলবো, সবই তোমাদের জন্য, তোমরা আমাদের ভিডিওগুলো আরও বেশি করে ফলো করো, বেশি করে দেখো, লাইক করো, কমেন্ট করো, এবং নতুন নতুন বন্ধুরা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করো। তো এবার তুমি বলো কি বলবে, তোমার বলার আছে? ও যেটা বলল এরপরে আমার আর কিছু বলার নেই, এভাবেই তোমরা আমাদের পাশে থেকো। তো আজ এই পর্যন্তই। তো আমাদের স্টোরিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।